তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ করেছেন এবং আরও তিনজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। দুজনের মধ্যে চমক ছিল, একজনের মধ্যে কোনো চমক নেই। চমক কে? একজন হলো শেখ বশিরুদ্দিন, আর হলো মোস্তফা সরার ফারুকি। এই শেখ বশিরুদ্দিনের এক ভাই ছিল শেখ আফিলুদ্দিন, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন একাধিকবার। এবং এই যে এবার অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের ফলে শেখ আফিলুদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং ইন্টারেস্টিং হলো শেখ বশিরুদ্দিনের বিরুদ্ধেও একটা মামলা আছে, মানে ওনার বিরুদ্ধেও মামলা করা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তখন এমনও বলা হয়েছে যে এখানে কিন্তু ধনী মানুষ টাকা পয়সা লেনদেন হতেই পারে, হয়তো এভাবে উনি হয়ে গেছেন। কিন্তু জুলাই বিপ্লব হয়ে গিয়েছে তিন মাস, যে আমরা কেনই জানি সেই বিপ্লবের চেতনা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি, এবং সেটা একক একজনার জন্য নয়, সবাই মিলেই চলে যাচ্ছি। যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত আছি, যে যার পদ পদবী নিয়ে ব্যস্ত আছি, যে যার নিয়োগ নিয়ে ব্যস্ত আছি। আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের শেখ হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে, তখন শেখ হাসিনার অ্যাবসেন্সে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিকল্প মোটেও কেউ ছিল না, এবং সেনাবাহিনী আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে তাদের এই সহযোগিতাটাকে অস্বীকার করেও আমরা এগিয়ে যেতে পারতাম না। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিওটি দেখাবো আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কী কী ঘটনা ঘটে গেছে আপনাদেরকে প্রমাণ সহকারে তা আমি দেখাবো। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা পরিষদের কলেবর বাড়িয়েছে, তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ করেছেন এবং আরও তিনজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। এবং এই নিয়োগটা কেমন হলো, ভালো কি মন্দ, তা নিয়ে নানা ধরনের কথা অলরেডি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তো মোটামুটি সরগরম। যে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে, তারা কারা? দুজনের মধ্যে চমক ছিল, একজনের মধ্যে কোনো চমক নেই। চমক কে? একজন হলো শেখ বশিরুদ্দিন, আর হলো মোস্তফা সরার ফারুকি। শেখ বশিরুদ্দিন, ওনাকে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, মোস্তফা সরার ফারুকিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আমি একটু ছোট করে বিশ্লেষণ করি। শেখ বশিরুদ্দিন সাহেব ব্যবসায়ী মানুষ, উনি আকিজ গ্রুপের একজন অন্যতম মালিক, এবং উনি এখন তো ভাগ হয়ে গেছে, ওনার বাবা ছিল আকিজউদ্দিন, খুবই পরিচিত ব্যবসায়ী আমাদের এখানে, একজন খুবই স্বচ্ছ ব্যবসায়ী সে পরিচিত। তার ছেলেরা এক একজন এক একদিকে বিখ্যাত। এই শেখ বশিরুদ্দিনের এক ভাই ছিল শেখ আফিলুদ্দিন, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন একাধিকবার। এবং এই যে এবার অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের ফলে শেখ আফিলুদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং ইন্টারেস্টিং হলো শেখ বশিরুদ্দিনের বিরুদ্ধেও একটা মামলা আছে, মানে ওনার বিরুদ্ধেও মামলা করা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তার মানে উনি আন্দোলনের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন এটা বলার কোনো সুযোগ নাই। ওনাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদের একটু আমি পড়ে শোনাতে চাই। উনি কী বলেছেন? ওনার বিরুদ্ধে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে মামলা আছে, কেন? উনি উত্তর দিয়েছেন, আমি খুব ভালো জানি না, আমার লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে, ওনার লিগ্যাল টিম ব্যাপারটা দেখবে, এটা লিগ্যালি ফেস করা হবে। তার মানে যদি এই গণ আন্দোলন কেন্দ্রিক কোনো মামলায় কেউ আসামি হয় তাহলে তাকে খুব বেশি একটা বন্ধ লোক বলা যাবে না, তাকে সন্দেহ করা যাবে না, কারণ তাদের লিগ্যাল টিম এটা দেখবে। তার মানে উনি ছেড়ে দিয়েছেন বিষয়টা আইনের উপর, আইন আদালতের উপর। তাই যদি হয় তাহলে যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপনি কিন্তু কোনোভাবে একটা বিশিষ্ট একটা গোষ্ঠীবদ্ধ করতে পারবেন না, কারণ আইনে তো এখনও শেষ হয়নি, এটা আইনগত প্রক্রিয়াতে এখনও শেষ হয়নি, তাই নয় কি? আর ওনার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে বললেন এখন ওনার ভাইয়ের বিরুদ্ধে বোধ হয় কোনো গ্রেপ্তারি পরোয়ানাটা ওনার নাও আসতে পারে, কারণ ভাই উপদেষ্টা হয়ে গেছেন, পাওয়ারফুল উপদেষ্টা, টাকা পয়সাও আছে, হতে পারে। অনেকে অনেকে এমনও লিখেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় পড়েছি, এখানে আমি পড়ে আপনাদেরকে ক্লান্ত করতে চাচ্ছি না। তখন এমনও বলা হয়েছে যে এখানে কিন্তু ধনী মানুষ টাকা পয়সা লেনদেন হতেই পারে, হয়তো এভাবে উনি হয়ে গেছেন,
আমি জানি না বিষয়টা কী, মানুষের মন তো অনেকে অনেক কথা বলবে, আমরাও পড়বো, পড়লে আমাদের মনে একটু সন্দেহ ঢুকতে পারে। গণ অভ্যুত্থান নিয়ে, গণ আন্দোলন নিয়ে বৈষম্যবাদী ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলন সম্পর্কে ওনাকে প্রশ্ন করেছিল আজকে সাংবাদিকরা, উনি কী জবাব দিয়েছেন? যারা আন্দোলন করেছে তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, আবেগ সঠিক। মানে যারা আন্দোলন করেছে, আন্দোলন মানে হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যারা আন্দোলন করেছে, তাদের যে আবেগ ছিল সে আবেগের সঙ্গে ওনার কোনো দ্বিমত নেই, এই আবেগ সঠিক ছিল। আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি এই গণ আন্দোলনে সম্পৃক্ত ছাত্ররা কেবল আবেগ নির্ভর কাজ করেছে, কেবল আবেগ, এখানে আপনি আর কিছু খুঁজে পেলেন না? এরা সবাই ইমোশনাল ফুল। আমি আগে বলেছিলাম একবার যে এই যে উপদেষ্টা সরকার যেটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এ সরকার গণ আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করে না। আমি বলেছিলাম এখানে বড় জোর তিনজন, চারজন, পাঁচজন, ছজন লোক আছে যারা নাকি গণ আন্দোলনের সঙ্গে সামহাও জড়িত ছিল, আর কেউ ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমি, ফিনান্সিয়ালি কোনোভাবে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। সেই লোকগুলোকে এনে আপনি বানিয়ে দিয়েছেন উপদেষ্টা পরিষদ। আর এখন দেখা যাচ্ছে এমন একজন লোককে আনা হয়েছে যিনি জড়িত থাকা তো দূরের কথা, এই পুরো আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ইমোশনাল অ্যাক্টিভিটি করেছে বলে ধারণা করছেন, এবং উনি অনেক কষ্ট করে সেই আবেগের সঙ্গে দ্বিমত পোষণ করতে চাচ্ছেন না, মানে একমতও বলেন না, আমার দ্বিমত ছিল না এই বলতে চাচ্ছেন উনি। ভালো ভালো, আমি এটাকে সমর্থন করি, ভালো হয়েছে, নট ব্যাড। দ্বিতীয় যে লোকটাকে নেওয়া হয়েছে মোস্তফা সরওয়ার ফারুকী, ওনাকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে এই কথাটাকে আমি একটু ঘুরিয়ে বলি, এই মুহূর্তে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় খুব জরুরি একটা মন্ত্রণালয়? যে সংস্কার আমরা করতে চাচ্ছি অথবা যে নির্বাচন আমরা দিতে চাচ্ছি তার জন্য কি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খুব জরুরি কিছু? আমার বিবেচনায় তাবৎ মন্ত্রণালয়ের মধ্যে যদি দুটো থেকে তিনটে মন্ত্রণালয়কে আপনি বলেন যে এই সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার জন্য সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের জন্য একজনকে উপদেষ্টা বানানোর কি দরকার ছিল আমি জানি না, তবে ব্যক্তি মোস্তফা সরওয়ার ফারুকীকে আমি পছন্দ করি। আমি মনে করি ওনাকে উপদেষ্টা হিসেবে নেওয়াটা খুব প্রয়োজন ছিল, কারণ আমার বিবেচনায় উনি একমাত্র ব্যক্তি হবেন যিনি নাকি ডক্টর ইউনুসের সামনে দাঁড়িয়ে শির দ্বারা সোজা করে কথাটা বলতে পারবেন, উনি যেটা বোঝেন সেটা বলতে পারবেন, উনি যেটা বোঝেন না সেটাও বলতে পারবেন, যে আমি এটা বুঝলাম না এই কথাটা বলতে পারবেন। আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, ইউনুস সাহেবের শপথ গ্রহণ করার আগের দিন 7 তারিখে উনি কিন্তু 32 নম্বরে যে আগুন দেওয়া হয়েছিল তার প্রতিবাদ করেছিলেন, কারণ উনি কিন্তু বলেননি, উনি আওয়ামী লীগের লোক হিসেবে প্রতিবাদ করেননি, উনি যেভাবে ব্যাখ্যা করেছিলেন যে এটা আমাদের জাতীয় ঐতিহ্যের একটা অংশ, অনেক বীর শ্রেষ্ঠ বীরত্ব এরকম আমাদের মুক্তিযুদ্ধের খেতাবধারী লোকদের মূর্তি ভাঙা হয়েছিল, উনি সেগুলি পুনর্নির্মাণের কথা বলেছিলেন। এটা হলো আমাদের কালচারের প্রতি যদি কোনো মায়া থাকে তাহলে সেই ব্যক্তি এবং যদি তার মেরুদণ্ডটা সোজা থাকে কেবল তার পক্ষে এটা উচ্চারণ করা সম্ভব, অন্য কারোর পক্ষে নয়। মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা আমি সমর্থন করি, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ করাটাকে আমি সমর্থন করি না, ওনাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া উচিত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়টা একদিন আসিফ নজরুলের হাতে ছিল, ঠিকই ছিল, কোনো সমস্যা নাই, উনি ওনার অন্য অন্য কাজের ফাঁকে এটা দেখতে পারতেন। মোস্তফা সরওয়ার ফারুকী যথেষ্ট মেধাবী লোক, উনি অন্য মন্ত্রণালয় সামলাতে পারবেন আমি এটা মনে করি। তৃতীয় যে ব্যক্তিটা মাহফুজ আলম, উনি যদি ওদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন, উনি তো ছিলেনই, উনি খুব পাওয়ারফুল জায়গায় ছিলেন, বরঞ্চ আমি মনে করি ওনাকে মন্ত্রণালয় একটা উপদেষ্টা বানিয়ে একটা বিশেষ মন্ত্রণালয় দেওয়াটা উনি হয়তো আনহ্যাপি হতে পারেন, উনি ভাবেন আগে সব মন্ত্রণালয়ের উপর মাতব্বরি করতাম, এখন তো সবগুলির উপর পারবো না, একটার উপর মাতব্বরি করতে হবে, হয়তো ওনার আনহ্যাপিনেসের কারণে হয়তো বা ওনাকে এখনও কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, আমি জানি না, নাকি উনি এখনও প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার দপ্তরে সেই ছড়ি ঘোরাবেন কিনা আমি বলতে পারবো না, তবে ওনার কিছু কর্মকাণ্ড আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় না, সেগুলো নিয়ে আমি একটু পরে আলাপ করব। আজকে এমনি বড় হয়ে গেছে, আরও 3 জন সম্পর্কে কথা বলতে হবে, তো কাজে এটা আপাতত রাখছি।
ওনাকে না আরেকজন একটা আলাদা একটা সেপারেট অনুষ্ঠান করা যেতে পারে, সেটা আমি বলবো ইনশাল্লাহ যদি থাকি। আর যে তিনজনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে একজনকে নিয়ে আমি বেশি কথা বলবো, ইনি হলেন খোদা বক্স চৌধুরী। ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জেনেছি উনি বেশ পড়াশোনা করা লোক, ওনার সম্বন্ধে আমি কিছু খোঁজখবরও নিয়েছি, হয়তো কিছু ওনার মানে সততাও আছে। উনি ভদ্রলোক, বিশেষ ভদ্রলোক, এবং ওনাকে অপছন্দ করার মতো খুব বেশি কিছু নাই। কিন্তু ওনার প্রাজ্ঞ, উনি প্রাজ্ঞ, উনি যথেষ্ট সচেতন, এটাও জানি, লেখাপড়াও জানেন, এটাও জানি। কিন্তু ওনাকে নিয়ে আমাদের বড় সমস্যা অন্য জায়গায়, অন্য জায়গাটার কথা সেটাই আমি বলি। দেখুন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় উনি কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তি, আদালতে ওনার বিরুদ্ধে রায় হয়েছে, ওনাকে দুটো মামলায় ওখানে, একটাতে 3 বছর আর একটাতে 2 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং উনি সেই দণ্ড ভোগও করেছেন, উনি সেই দণ্ড ভোগ করেছেন। তাই একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আমাদের সরকারের এই দায়িত্বে আনতে হলো কেন, ব্যাপারটা আমি বলি। দেখুন, দণ্ডভোগ করার কারণে উনি কিন্তু ওনার পেনশন পাচ্ছেন না, উনি পুলিশের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, উনি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু তাহলে এখন আপনি কি ওই বিচারটাকে বাতিল করে দিয়েছেন? বাতিল হয়েছে, বিচারটা তো হাইকোর্টে আছে এখনো, হাইকোর্টে হোক, আপিল হোক, আপিল যদি উনি মুক্ত হয়ে যান তখন উনি মুক্ত মানুষ। যতক্ষণ পর্যন্ত উনি মুক্ত মানুষ না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু সেই মামলার অপরাধী, কারণ যেহেতু সাজা হয়ে গেছে, সাজা উনি ভোগ করেছেন, ওনাকে আমি অপরাধী বলবো, উনি কিন্তু অপরাধী, এবং উনি অপরাধ করেছেন বলে আদালত রায় দিয়েছে। আপনি তো বলবেন যে আওয়ামী লীগ আমলে কোনো রায় আমি মানি না, মানেন না, অসুবিধা নাই, কিন্তু সে যে মানেন যে না সেটা তো প্রমাণ করতে হবে, সেটা তো আদালত করতে আসতে হবে। আপনি মুখে বললে তো হবে না, আপনি যেই হন না কেন, আপনি মুখে বললে হবে না, আদালতকে বলতে হবে। তো সেই রায়টা পাল্টে আসেন, এখন কি হবে? উনি তো মানুষ, উনি তো ফেরেশতা না রে ভাই, উনি তো মানুষ একজন। এখন উনি এই দায়িত্ব পাওয়ার পর ওই মামলায় যারা যারা ওনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, উনি যদি সেই প্রত্যেকের উপর প্রতিশোধ পরায়ণ হন, উনি যদি প্রত্যেককে তার বিরাগ ভাজন হন প্রত্যেকের প্রতি, তাহলে সেই লোকগুলিকে একটা ভীতিকর অবস্থায় থাকবে না? তাহলে এই সিদ্ধান্তটি কি সরকারের ঠিক হলো? আমি তাকে পছন্দ করিনি। আর দুজন, ডক্টর সাইদুর রহমান, ওনাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, এবং আমার দেখা মতে আমাদের স্বাস্থ্য বিভাগে, টোটাল স্বাস্থ্য খাতে আমি ওনার মতো অ্যাক্টিভ এবং ওনার মতো মানে অনেস্ট লোক আমি দ্বিতীয়টা দেখিনি ভাই, সত্যি কথা বলতে এটা আমি স্বীকার করি। ডক্টর সাইদুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এবং আমি মনে করি ওনাকে আরও বড় দায়িত্ব দেওয়া হলে উনি সেটা সফলভাবে মানে আপনার পালন করতে পারতেন কিনা যাই না, কিন্তু উনি আপ্রাণ চেষ্টা করতেন। আর অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম, যাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পর্যায়ে দেওয়া হয়েছে, ওনার সম্পর্কে আমি ডিটেল জানি না, তবে আমার কাছে মনে হয় উনি অ্যাক্টিভ হবেন। অন্ততপক্ষে এখন যেভাবে চলছে ওয়াহিদুদ্দিন মাহমুদের আমলে, তার চেয়ে ভালো কিছু হবে। আমি শিক্ষা মন্ত্রণালয়ে বলেছিলাম কতগুলি আমার উসমার কথা, অনেকগুলি পোস্ট কিন্তু এখন পর্যন্ত মানে খালি পড়ে আছে। ইউজিসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনও সব মেম্বারই নিয়োগ করা হয় নাই, উনি যে কী করছেন আল্লাহ জানে। তো আমি মনে করি ডক্টর এম আমিনুল ইসলাম এই কাজগুলো তড়িৎ বেগে শেষ করতে পারবেন। প্রিয় দর্শক, আমি জানি না আমার ব্যাখ্যা আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার প্রাথমিক অবজারভেশন আপনাদেরকে আমি দিলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কী বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরও একটি ভিডিওটি দেখে আসি। উপদেষ্টা পরিষদকে নিয়ে হঠাৎ করে আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ, বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চাচ্ছে, তাদের চিন্তা চেতনা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ হবে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে। কিন্তু জুলাই বিপ্লব হয়ে গিয়েছে 3 মাস, আসলে আমরা কতটুকু বিপ্লবের চেতনা ধারণ করতে পেরেছি, বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই দেশের রাজনৈতিক মহলের বিভিন্ন কর্মী নেতা, আমরা কতটুকুই এই বিপ্লবের প্রতি সম্মান রেখে আমাদেরকে সংস্কার করছি? যদি আমরা একটু আত্মসমালোচনা করি তাহলে দেখবেন যে আমরা কেনই জানি সেই বিপ্লবের চেতনা থেকে ধীরে ধীরে
দূরে সরে যাচ্ছি, এবং সেটা একক একজনার জন্য নয়, সবাই মিলেই চলে যাচ্ছি। যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত আছি, যে যার পদ পদবী নিয়ে ব্যস্ত আছি, যে যার নিয়োগ নিয়ে ব্যস্ত আছি, যে যার মতো করে সংসার পরিচালনায় ব্যস্ত আছি, কিন্তু আমরা আর সেই বিপ্লবে শহীদ হওয়া মানুষদের চেতনার কাছেও নাই, এবং কাছে না শুধু, তাদের ধারে কাছেও আমরা এখন আর নেই। এর কারণ হচ্ছে আমাদের এই সমাজটাই মূলত এরকম যে আপনি কিছু করবেন, সেটা আপনি করার পরে আপনাকে কেউ স্মরণও করবে না, আপনার প্রতি কেউ কৃতজ্ঞতাও জানাবে না, আপনি করবেন, করার পরে আপনিই যেন বিপদে পড়বেন। এর নাম হচ্ছে বাংলাদেশ। আমি সামগ্রিকভাবে এই কথাগুলো কেন বলছি, বাংলাদেশে আমি দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন মুভমেন্ট দেখেছি, সব মুভমেন্টগুলোর পরে মুভমেন্ট পরবর্তী চেতনা যেটা, সেটা আর থাকে না। কারণ হচ্ছে যখন মুভমেন্ট চলে, তখন যারা এই মুভমেন্টগুলোতে সম্পৃক্ত হয়, তাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই মুভমেন্টের চেতনার বাহিরের মানুষগুলো ঢুকে মুভমেন্টের চেতনাকে নষ্ট করে, কিন্তু তারা সাময়িক সময়ের জন্য মুভমেন্টকে সমর্থন করে, এজন্যই করে যাতে করে তাদের স্বার্থ উদ্ধার হয়, পরবর্তীতে তারা কাজে লাগাতে পারে। তো এক বাক্যে আপনি বলতে পারেন যে আমি একটা মুভমেন্টের কর্ণধার, আমার পিছনে আপনিও আসবেন, কিন্তু আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য সেম না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, জুলাই বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু এত বড় একটি বিপ্লবের পরেও বাংলাদেশের সত্যিকার যে চেতনাটা থাকা দরকার, যেই চেতনায় সরকার পরিচালিত হবে, যেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠন হবে, যেই চেতনায় ছাত্র সমাজ নতুন একটি দেশ পাবে, আমার মনে হচ্ছে সেই চেতনাটা দিন দিন কেন জানি একটু পিছনে চলে যাচ্ছে। কিন্তু এই দিন দিন পিছনে যাওয়ার পরেও আমাদেরকে সবসময়ই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেই সমর্থন জানিয়ে চলতে হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যাদেরকে হটিয়েছি তারা ছিল এমন ফ্যাসিস্ট যে তার সামনে যে কাউকে আপনি উপস্থাপন করলে তাকেই আপনার ভালো লাগবে। এটা অবশ্যই আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের শেখ হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে, তখন শেখ হাসিনার অ্যাবসেন্সে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিকল্প মোটেও কেউ ছিল না, এবং সেনাবাহিনী আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে তাদের এই সহযোগিতাটাকে অস্বীকার করেও আমরা এগিয়ে যেতে পারতাম না। কিন্তু উচিত ছিল আমাদের এই বাংলাদেশের যাদেরকে আমরা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সরকারে বসিয়েছি, তাদের ধারণা রাখা যে আসলে আমরা যারা বসেছি আমরা জুলাইয়ের চেতনার আলোকে দেশটাকে সাজাতে পারছি কিনা। আমি ব্যক্তিগত আক্রোশমূলক কারো বিরুদ্ধে কোনো সময় কথা বলতে পছন্দ করি না, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, শেখ হাসিনা, কারণ আমার গোলটা ছিল এরকম যে শত্রু থাকবে একজন, মিত্র থাকবে শত শত, হাজার হাজার, কোটি কোটি, যারা যাদেরকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু কিছু কিছু বিষয় যখন একান্তই না বলে আর পারা যায় না, তখন না বললে সেটা সমাজে এক ধরনের মিথ্যা কিংবা ভুল কিংবা অসৎ মানুষদের তৎপরতা বেড়ে যাবে, সে কারণে মাঝে মাঝে কিছু কথা বলতেই হচ্ছে। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের প্রতিষ্ঠিত একটি সরকার। এই সরকার যে কোনো কাজ করবে সেই কাজটা হতে হবে জনগণ এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের চিন্তা চেতনার আদলে। আমরা উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের যারা যেখানে নিয়োগ পাবে, স্বভাবতই এই দেশের জনগণ আশা করে যে তারা অন্ততপক্ষে আওয়ামী লীগের হবে না, তারা অন্ততপক্ষে আওয়ামী লীগের দোসর হবে না, তারা অন্ততপক্ষে তাদের দালাল হবে না, তারা অন্ততপক্ষে জুলাই চেতনার বিরোধী হবে না। তাহলে আপনাকে বুঝতে হবে জুলাই চেতনাটা কী। জুলাই চেতনা হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা পরিবার, আওয়ামী লীগের ফ্যাসিজম এবং আওয়ামী লীগের সকল দোসরদের যে ফ্যাসিজম, এই জায়গা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গঠন করা। এবং সেই নতুন বাংলাদেশটা কেমন হবে, বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই নামটা থেকেই আপনি সেটা বুঝতে পারেন যে আমাদের এই বৈষম্য থাকতে পারবে না, বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশ হবে। কিন্তু সেই বৈষম্যহীনটা কার সাথে, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, আওয়ামী লীগ বাদ রেখে, বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে, অফিস আদালতের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, উপদেষ্টাদের ক্ষেত্রে, সমগ্র জায়গায় আপনাকে এমন কিছু চুজ করতে হবে যেই মানুষরা মূলত আওয়ামী লীগের হয়ে দালালি করবে না, শেখ হাসিনার হয়ে কাজ করবে না, আবার তারা দেশের জন্য লড়াই করবে, আদার দেন শেখ হাসিনা, সকল মানুষের জন্য তারা ফেয়ার, ফ্রি,
সুন্দর মন মানসিকতা এবং সকল কিছুর ব্যবস্থাপনা তৈরি করবে। কিন্তু যদি এমন হয় যে আপনি খুনিকে মেনে নিচ্ছেন, খুনির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, খুন খারাপিগুলো ভুলে যাচ্ছেন, তাহলে সেই চেতনা কখনোই বাস্তবায়ন হবে না, কিংবা আপনাদেরকে কখনোই মানুষ এই জুলাইয়ের চেতনাধারী মানুষ মনে করবে না। আপনারা জানেন বাংলাদেশে আমি প্রায়ই আক্ষেপ করেও বলি, মাঝে মাঝেও বলি, এই দেশে কোনো কিছু পেতে হলে আপনাকে চেতে হবে। প্রত্যেকটা সময়ে আপনাকে মানুষের ধারে ধারে গিয়ে বলতে হবে, ভাই আমি এই পদটা চাই, আমাকে এই দায়িত্ব দিন, আমাকে দায়িত্ব না দিলে এই পদের যোগ্য আর কেউ না। মানে এক বাক্যে নিজেকে চরম মাত্রার একজন দালালে রূপান্তরিত করে তারপরে আপনাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে হবে। তো এটাই হচ্ছে আসলে জুলাই বিপ্লবের চেতনার একটা বিরুদ্ধাচরণ। আপনি যদি মানুষ না চেনেন, যদি না বোঝেন যে কোন ব্যক্তির দিয়ে কি হবে, কিংবা কোন ব্যক্তি জুলাই চেতনার ধারী, কোন ব্যক্তি দেশপ্রেমিক, কোন ব্যক্তি সৎ, কোন ব্যক্তি সকল মানুষকে নিয়ে উদ্ভাস করতে পারবে, তাহলে আপনারা কেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বসে আছেন, কিংবা আপনারাই তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার তাহলে যোগ্যতা রাখেন না? এই দেশে সমস্যা হচ্ছে এটা আপনারাই বলতে কোনো একজনকে বুঝাচ্ছি না, সমগ্র দেশটার সিস্টেমটা এমনভাবে দাঁড়িয়ে গিয়েছে যে এই দেশে কান্না না করলে আপনি কিছুই পাবেন না। দেখা যাচ্ছে আপনি অনেক বড় জুলাই বিপ্লবের ভূমিকা পালনকারী ব্যক্তি, আপনি দীর্ঘ 16 বছর পর্যন্ত যুদ্ধ করেছেন। আমি আমার উদাহরণ দিলাম, 6 বছরের অধিক তো এই দেশেই আসতে পারিনি। দেখবেন এমন এমন জায়গায় যাবেন, সভা সমাবেশ, সেমিনার কিংবা অফিসিয়াল অনুষ্ঠান, ভাবখানা কিছু কিছু মানুষ এমন নিবে যে তারা আপনাকে দেখলে চিনবেও না। তো চিনবে, কিন্তু না চেনার ভান ধরার কারণ কি? চেয়ারটা ছাড়তে চায় না, তাদের এই কৃতজ্ঞতা বোধ এই দেশের জনগণের মধ্যে নেই। আমি যেমন একজন সাধারণ ছোট্ট শিক্ষার্থীকেও যখন লাল ব্যাজ পরিহিত অবস্থায় দেখি, মাথার উপরে স্বাধীনতার বাংলার পতাকা দেখি, আমার কাছে মনে হয় জুলাই বিপ্লবের একজন যোদ্ধা। আমার তো সবার আগে তাকে সামনে ঠেলে দিয়ে তার পথে পিছনে বসতে মনে চায়। আমি গতকালকেই একটা উদাহরণ দিয়ে বলছি যে আমি গতকালকের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের। আমাকে সবাই টেনে সার্জিস ভাই এবং আবুল হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মাঝখানে বসিয়েও ছিলেন। 2-1 মিনিট আমি বসার পরে যখন বক্তব্য দেই, বক্তব্য দেওয়ার পরে আবার কিন্তু আমি গিয়ে সামনে বসতে পারি, কিন্তু আমি এটা অনুভব করি না, প্রয়োজন বোধ করি না। আমি মনে করি আমার এখন পিছনে বসা উচিত, কারণ আমার ভাইদের, তরুণদের, যুবকদের সামনে দেওয়া উচিত। বারবার তো আমার সামনে বসার দরকার নেই, এটা আমার নিজের হৃদয়ের কথা বলছি, কারণ আমাকে যারা চেনে তারা তো আমি পিছনে থাকলেও চিনবে, সামনে থাকলেও চিনবে। কিন্তু আজকের আমাদের কি এই প্রমোটিকের মেন্টালিটি আমাদের সবার মধ্যে আছে? আমরা কি ভাইদেরকে একটু ঠেলে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা কি কেউ চেষ্টা করছি বা করি, বা তাদের ত্যাগগুলোর কথা আমরা কি স্মরণ করি? বা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা রয়েছেন, তারা না হয় আগামীতে আপনার দেশ গঠনে পার্লামেন্ট সহ বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু অনেক মানুষ বিভিন্ন মতের রয়েছেন কিন্তু দেশ গঠনে এগিয়ে আসতে চায়, আমরা কি তাদের সন্ধান বা খোঁজ নিতে পেরেছি? নাই। যে কারণে আজকের এই বাংলাদেশে শিক্ষিত, সজ্জন, ভদ্র, ভালো, ন্যায়নিষ্ঠাবান, আদর্শ মানুষদেরকে আমরা কোনো জায়গায় পাচ্ছি না। যেই লাউ সেই কদু কেন জানি হয়ে যাচ্ছে, এবং এই যেই লাউ সেই কদু যদি হয়ে যায় তাহলে আমাদের এই দেশের জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। হয়তো আজকের সাময়িক সময়ের জন্য কেউ কিছু বলছে না বা করতে পারছে না, কিন্তু হঠাৎ করে দেখবেন আবার কোনো না কোনো কারণে এমন কিছু একটা দাঁড়িয়ে যাবে যখন আপনারা আর পিছনের ত্রুটিগুলোকে টেনে আনলেও সমাধান করতে পারবেন না। আমি সে কারণে কারো ব্যক্তি সমালোচনা না করে সামগ্রিকভাবে বলতে চাই, এই সরকারকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। আমরা এই সরকারের বন্ধু, আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী, আমরা এই সরকারকে দীর্ঘমেয়াদে শেখ হাসিনার বিরুদ্ধে কর্মপদ্ধতি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে দেখতে চাই, যে তারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে যেমন লড়াই করবে, চালিয়ে যাবে তাদের প্রচেষ্টা, পাশাপাশি গত জুলাইতে যারা খুন হয়েছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের সকলের, যারা যারা তাদেরকে শহীদ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য তারা অপরাধী, এই অপরাধ প্রমাণ করে সেটার জন্য যাবতীয় কর্মকাণ্ড তারা শুরু করবে। আমরা বিশ্বাস করি এই সরকার বাংলাদেশের জুলাই বিপ্লবের যে চেতনার বিরুদ্ধে কোনো কাজ করবে না।
কেন আমাদেরকে বারবার ক্ষোভ ঝাড়তে হবে, কেন আমাদেরকে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দিলেই আমাদেরকে লেখালেখি করতে হবে, ফেসবুকে বলতে হবে অমুকে অমুক অমুকে তমুক, কেন কেন আপনারা বুঝেন না যে এই দেশের মধ্যে যে বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লবটা তো কারো ব্যক্তির জন্য হয়নি, এই বিপ্লবটা সাধিত হয়েছে সমগ্র বাংলার মানুষের মুক্তির জন্য। বিপ্লবের সাথে সম্পৃক্ত মানুষকে কি আপনারা খুঁজেই পাচ্ছেন না? মানে হাতের নাগালের বাহিরে তারা চলে গিয়েছে এই টেকনোলজির যুগে। মোবাইল নাম্বার না থাকলে মানুষকে ফেসবুক থেকে পাওয়া যায়, ফেসবুকে না থাকলে মানুষকে অন্যদের সোর্স দিয়ে পাওয়া যায়। বাংলাদেশে মনে হচ্ছে আমাদের এই দেশের সরকারের কাছে আপনার কারোই মনে হয় তালিকা নেই, এমন কিছু মানুষদেরকে ডেকে ডেকে আনা হয় যেটা জাতির জন্য দেশের জন্য অবশ্যই প্রশ্নবিদ্ধ। তবে আমি এটাও মনে করি না যে সব আমার মতোই হতে হবে। একটা রাষ্ট্র চালাতে গেলে অনেক সময় আমার কাছে যেটা দৃষ্টিভঙ্গিতে ভালো মনে হবে না, সরকারের কাছে সেটা ভিন্ন দৃষ্টিতে ভালো মনে হতে পারে। ব্যবসা বাণিজ্য, ফরেন পলিসি, বিদেশের সাথে সম্পর্ক উন্নয়ন, দেশের সাথে বিভিন্ন ধর্মগোষ্ঠী জাতিগোষ্ঠীর মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হতেই পারে, সেটা আমি বুঝি। কিন্তু আপনাকে সেটা 20 জন উপদেষ্টা থাকলে তার মধ্যে আপনি সেই স্যাক্রিফাইস 3 জন 2 জন করতে পারেন, কিন্তু বাকি সবাইকে জুলাই বিপ্লবের চেতনায় যোগ্য মানুষদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। সম্ভব, অবশ্যই সম্ভব। আজকে আমি যখন নিজেই ফেসবুকে পোস্ট করে কালকে একটা দিয়েছি, হাজারো মানুষের কমেন্টস পেয়েছি, এটা ভালোবাসা। আমি ফেসবুকে সেখানে কারো নাম কিংবা কিছুই বলিনি। কেন বলিনি? আমি এটা চাই না। আমি চাই সরকার লম্বা সময় থাকুক, এক্সিস্টিং করুক, তারা তাদের পাওয়ার অ্যাপ্লাই করুক, জনগণকে সেবা দিক, এরা আমাদেরই সরকার। কিন্তু সরকার এটা বুঝতেও হবে যে সরকারের সব কাজই যে সঠিক হবে সেটা তারা বুঝে বসে থাকলে জুলাই বিপ্লবের চেতনা হারিয়ে যাবে, আর হারিয়ে গেলে আগামী দিনে তাদের জন্যই কঠিন পরিস্থিতি এবং বিশেষ করে দেশের জন্য খারাপ পরিস্থিতি বয়ে আনবে। আমার পোস্টের মূল থিমটাই ছিল যে আমাদের দেশের যোগ্য মানুষগুলো খুঁজে বের করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকের এই বাংলাদেশ আপনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। আমি আমার এই ভিডিওর মধ্য থেকে স্পষ্ট বার্তা বর্তমান সরকারের কাছে দিতে চাই, সেনাবাহিনীর কাছে দিতে চাই, আসুন আপনারা বাংলাদেশের জনগণের যে চিন্তা চেতনা আদর্শ, তারা যেটা চায় সেই দিকে, এবং যুবকদের যে বিশেষ করে চাহিদা, শিক্ষার্থীদের চাহিদা, সেটাকে পূরণের জন্য আপনারা এগিয়ে আসবেন, না হয় বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। আশা করছি আপনারা এই ভিডিও বৃষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।